नमस्कार बंधुरा, आज आमी एक मजार रेसिपि बनाते जाच्छी, जेटा हलो भेंडी आलू दिए चिंगड़ी माछ दिए एक मजार रेसिपि, सेटाई आज के आपनादेर संगे शेयर करते चलेछी। आर चलुन देखे नी आमी रान्नाटा की कोरे कोरी। आर ए रान्नाटार जोन्नो आमी निये निएछी एखाने भेंडी, एखाने दुटो आलू निएछी, आर एखाने फोड़नेर जोन्नो आमी पेंयाज निये निएछी एकटा मीडियम साइजेर, एखाने 200 ग्राम चिंगड़ी माछ आछे। तो देखे नीन बंधुरा आमी की कोरे ए रेसिपिटी तैरी करी। कड़ा गरम करते दिए दिए कड़ा गरम होले आमी एर मध्ये सर्षार तेल दिए दिब। रान्नाटा आमी सर्षार तेलेई करब। प्रथमे आगे अल्प तेल दिए भिंडीटा भेजे नेब। भिंडीटा भेजे तुले नेब। तेल गरम हो गेछे, गैसेर फ्लेमटा लो करे दिलाम। एखन आमी भिंडीटा भेजे नेब। सामान्य हलुद दिए सामान्य लवण, জাস্ট 2-3 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। চলুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চলুন ভেন্ডিটা এখন আমি তুলে নিই। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই সামান্য তেলটার মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে যত সামান্য ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজবো না, জাস্ট অল্প। সামান্য হলুদ, সামান্য হয়ে গেছে ভাজা, এবং তুলে নিব। ওই একই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে এই রান্নাটা করব। চলুন এখানে আবার কড়াইটাতে আবার তেল দিয়ে দিই। টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব আমি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। হাফ টমেটো আছে, এটা আমি দিয়ে দিই। সামান্য নুন দিয়ে দিচ্ছি।
এখন এর মধ্যে আলুটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে আমি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অ্যাড করব। এখন মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো এবং 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলা দিয়ে ভালো মতো মিক্স আপ করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দেব এবং মশলাটাকে খুব ভালোভাবে আমি মশাবো। আর একটু সামান্য জল দিয়ে দিলাম। মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। পাঁচ সাত মিনিট কষিয়ে নিলাম। এখন আমি জলটা আরেকটু জল অ্যাড করে দিই। প্রায় 2 কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। 3-4 মিনিট পর ফিরে আসছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি ভেন্ডি এবং চিংড়িটা অ্যাড করে দিই। ভেন্ডি এবং চিংড়ি মাছটা অ্যাড করে আমি আবার এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ফিরে আসছি। এখন এটাকে ঢাকনা ছাড়াই রেধে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই ভেন্ডি আলু আর চিংড়ির সবজিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। শেষে সামান্য ধনেপাতা দিয়ে
এটাকে আমি চাপা দিয়ে দেব। এই ভেন্ডি চিংড়ি আর আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।